সুখী দম্পতি সারাদিনের কাজের পর নিজেদের ঘরে শুয়ে তুমি আছে। আমার সাথে কথা বলো। বাইরে অমাবস্যা চাঁদ ওঠেনি, ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে শিয়াল ডাকছে আর কাক ডাকছে। কিছুক্ষণ পর তো তাও শোনা যাচ্ছে না, সব নিস্তব্ধ হয়ে গেল, তারপর সব বলো। নিস্তব্ধ হয়ে গেল। বাড়িতে কোন শুধুমাত্র ফ্যান চলছে, তার আওয়াজ আর বাকি নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ কিছু কিছু শোনা যাচ্ছে। লোকটির নাম পার্থিব, মহিলাটির নাম নন্দা। তখন নন্দা বলে, আমি মেয়েদের গল্প করব না। তখন নন্দা বলে, একটু দেখে আসো না যে কোন কোথায় আওয়াজ হলো। তখন পার্থিব দেখতে যায় কোথায় আওয়াজ হলো। পার্থিব দেখতে গিয়ে দেখে যে খাবার টেবিলের উপর একটা ইঁদুর ঘোরাঘুরি করছে। পার্থিব এসে নন্দাকে বল, নন্দা তাতে ভয় পেল না, কিন্তু তারপরে কাঁচের গ্লাস ভেঙে যাওয়াতে খুবই ভয় পেল নন্দা। পার্থিব আবার গিয়ে দেখে এলো, দেখলো কেউ নেই, খাওয়ার জন্যই হয়েছে। তখন নন্দা গিয়ে যেটা দেখলো সেটা আর বলার মতো, পার্থিব যেটা দেখতে পাচ্ছে না নন্দা সেটা কল্পনা করছে অথবা ভাবছে অথবা দেখতে পাচ্ছে। দুটো চোখ অন্ধকারের মধ্যে ঘুটঘুট করছে, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে জল জল করছে। সেই চোখটা চোখটা থেকে রক্ত পড়ছে। তখন সে ভূত ভূত বলে নিজেদের ঘরে চলে গেল, নিজের ঘরে চলে গেল। কিন্তু পার্থিব কোনো কিছু না দেখে হাসা হাসি শুরু করলো। নিজেদের ঘরে চলে গেল। কিন্তু তারপরে নন্দা দেখলো তার ঘরে খাটের নিচে কোথায় একটা শ্বাস প্রশ্বাসের আওয়াজ হচ্ছে। যখন সে খাটের নিচে তাকানোর সাহস করলো, কিন্তু সে তো খুবই ভীতু, সে সেটা দেখতে গিয়ে নিচে প্রথমে একটা লাঠি ছিল, সে লাঠিটা নিয়ে নিল, তারপরে নিচে নামল। তারপরে দেখলো কিছুই নেই, শুধু হাওয়ার আওয়াজ। তারপর নন্দাকে খাটের নিচ থেকে একজন টেনে নিল। তারপর কিছু আওয়াজের পর আর নন্দার খোঁজ পাওয়া যায়নি 20 বছর। তারপর জানা যায় পার্থিবও পাগল, কারণ তার স্ত্রী অনেক আগেই মারা গেছে। সে নিজের মতো নিজের স্ত্রীর সঙ্গে কথা বলে, আর সেই ভূতি তার বাড়িতে আসে। সে সাথে দেখতে পায় কিন্তু বলে না। অসাধারণ। সো গাইস, আমরা এখন একটা গল্প শুনলাম। টাটা, বাই বাই।